ओ मां चंडाल प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोप्यह नजहु लोक मार्गम त्रिलोके प्य प्रति तो प्या प्रतिमा महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं बाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामि गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्विदानीं जयो जयो रामकृष्णो बान्धकल्पो तुरु जयो जयो भगवान् जगोतेर्गुरु জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ দাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে এ অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী অক্ষয় কুমার সেন বিরচিত শ্রীরামকৃষ্ণ জীবনী শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা বিগত দিন যেখানে শেষ করেছিলাম সেই অধ্যায়ের নাম নরেন্দ্রের মিলন শ্রীরামকৃষ্ণ এবং তার বার্তাবাহক যুগনায়ক বিবেকানন্দের সঙ্গে দেখা হচ্ছে সেই অংশটি সেখানে নরেন্দ্রকে দেখে তার সেই ভাব অদ্ভুত এক আনন্দ সেটি প্রকাশিত হয়েছে পুথিকার লিখছিলেন সতত উদ্বিগ্ন চিত পরাণ উদাস আজি সিদ্ধ মনোরথ পূর্ণ মম আশ কামিনী কাঞ্চনা মানুষের সনে বাক্যালাপে পাইয়াছি বড় কষ্ট প্রাণে আয় আয় কাছে তোর সঙ্গে আয় আয় কাছে তোর সঙ্গে কথা করি দূর জীবনের যাবতীয় ব্যথা নরেন্দ্র ভাবেন শুনি এতেক বচন আমারে এমন কথা কন কি কারণ মানুষ বিশেষ আমি সিমলায় ঘর নরেন্দ্র আমার নাম পিতা বিশ্বেশ্বর কিহেতু আমার আমাতে উচ্চ দেবতার মান পাগল শ্রী প্রভুদেব হইল গিয়ান কাকার মন্তব্য সত্য বুঝিয়া নিশ্চি নিশ্চয় বন্ধুসহ সেই দিন ফিরিল আলায় আমাদের এইখানে একটা নতুন ঘটনা বলা আছে সেটা হচ্ছে যে নরেন্দ্রনাথ আসার আগে তিনি তার কাকাকে পাঠিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করার পরে তার কাকার মনে হয়েছিল তিনি মানুষ ভালো সবই ভালো তবে একটু বোধ হয় মাথাটি খারাপ এবং একই ভাব তার হলো নরেন্দ্রনাথেরও হল শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার সেরকম ধারণা হলো কিন্তু প্রভুদেব কি অপূর্ব সে কথা বলছেন বলছেন কামিনী কাঞ্চনা মানুষের সনে বাক্যালাপে পাইয়াছি বড় কষ্ট প্রাণে আয় আয় কাছে তোর সঙ্গে কয়ে কথা করিদূর জীবনের যাবতীয় ব্যথা কামিনী কাঞ্চনাসক্ত মানুষের সঙ্গে যারা সব সময় কিছু না কিছু প্রার্থিত জিনিস আশা করে থাকেন এবং আশা সেই প্রার্থিত জিনিস ভিন্ন তাদের আর কোনো কিছু নেই এমন মানুষের সঙ্গে কথা বলে তার ভীষণ কষ্ট হচ্ছিল এতদিনে তিনি দেখলেন একজন কামিনী কাঞ্চন আসক্তহীন মানুষ এসেছেন তার সঙ্গে তিনি তার মনের কথা মনের ভাব ভাব বিনিময় করতে পারেন এই কথা তিনি বলছেন কিন্তু নরেন্দ্রের খুব হতবাক লাগলো সেটা বাচ্চা ছেলে এই সিমলায় তার ঘর বাবা বিশ্বনাথ দত্ত তার বেটা সে এখানে কেন তার সম্বন্ধে এরকম কথা ঠাকুর বলছেন এটা বুঝতে না পেরে তার মনে হল শ্রীরামকৃষ্ণ তার কাকার বর্ণিত পাগলেরই মতো আমরা গতদিন এইখানে থেমেছিলাম তারপরে আমরা এগোব বালক নরেন্দ্রনাথ বয়সে কেবল শতসিদ্ধ মুক্ত ভাব স্বভাবে প্রবল কহি সাধ্য শক্তি শুনো বিবরণ সাকার শগুনে তাঁর তুষ্ট না হেমন অনাদি অনন্ত ব্রহ্ম অক্ষয় অব্যয় অরূপ অগুণ যাহা বেদান্তেতে কয় নাহি যার আদি অন্ত নাহিজার আদি মধ্য অন্ত নিরাকার সেই মাত্র একা সত্য জ্ঞাতব্য সবার মিথ্যা বিশ্ব চরাচর যাহা দৃষ্ট হয় মনের কল্পনা মাত্র সত্য মোটে নয় বেদান্ত এখন তার নাহি পড়াশোনা কিন্তু তার সরমর্ম স্বভাবত জানা অনধিতে শাস্ত্রততত্ত্ব বিদিত কেমন কলিকায় কুসুমের সৌরভে যেমন মহাবলি ভক্ত গুণেরও আধার অন্তরে বাহিরে বহে শ্রীপ্রভুর ধার বিচার বিচারবিহীনে বস্তু গ্রহ গ্রাহ্য মোটে নয় বিচারে সাব্যস্ত যাহা তাহাইও প্রত্যয় প্রবীণের জ্ঞান বটে নবীন বয়সে সমুজ্জ্বল ছটাতার তার বদন বিকাশে সর্বদাই সৎ শুদ্ধ বুদ্ধি বিরাজিত দয়া ভক্তি প্রেম ত্যাগ জ্ঞান সমন্বিত বিকাশে যাই তো জানা বিচারের কালে বিভুর বিভূতি যত বুদ্ধি ঘটে খেলে সুন্দর বিচার তর্ক মধুমাখাভাস শ্রবণে জন্মে হৃদে অপার উল্লাস বড় বড় শাস্ত্রবিদ বুঝিতে না পারে সুনিশ্চিত পরাভূত সম্মুখ সমরে স্বভাবে উন্নত মন সুখ্রেষ্ঠ হাতে ধনু তুন পূর্ণবান বিচার সমর ক্ষেত্রে যারে আক্রমণ তরায় বিলম্বে কিবা তাহারও পতন প্রবল প্রবল যতই যুদ্ধ উচ্চ যতদূর কভু নহে ক্লান্ত কভু না হয় আতুর মধুরত্ব ততবারে যত ঊর্ধ্ব গতি সুধা মাখা মিষ্ট ভাস শ্রবণ পীড় বিপরীত গুণ এক কি বা একাধারে খেলে সময়ে মধুর রস নাহি কোন কালে পরাভূত প্রতিদ্বন্দ্বী তিল নাহি রোষ হারিয়া আশিস করে হইয়া সন্তোষ প্রভু ভক্তে শ্রীপ্রভুর এতই বৈভব সহজে সম্পন্ন করে যাহা অসম্ভব সারথী শ্রীপ্রভু দেবভক্ত তাঁর যত এক এক মহারথী পাণ্ডবের মতো নরেন্দ্র অর্জুন তুল্য সবারও প্রধান নিরন্তর রথে যার প্রভু মূর্তিমান যেমন নরেন্দ্র তেনো শ্রীপ্রভু আমার দেবভক্ত ভগবানের রঙ্গ খেলিবার পুথিকার লিখছেন নরেন্দ্রনাথের পরিচয় দিচ্ছেন নরেন্দ্রনাথ মানুষটা কেমন বলছেন বালক নরেন্দ্রনাথ বয়সে কেবল তার বয়সটা কম কিন্তু তার ভাবগুলো এই এই প্রথম বলছেন স্বতঃসিদ্ধ মুক্ত ভাব স্বভাবে প্রবল একটা ওপেননেস তার ভেতরে একটা অবারিত জিনিসকে ধারণা করার মতো ক্ষমতা এই মনের মুক্ততা এটা বয়সের পরিণতির সঙ্গে প্রত্যেক মানুষের মধ্যে লক্ষ্য করা যায় দু চারজন বাদ দিলে এটি লক্ষ্য করা যায় কিন্তু এই যে মনের যে পরিণতি একটা যেন একটা পরিণত পরিপক্ক মন এটা যেন তিনি জন্মগতভাবে পেয়েছিলেন যদিও তার বয়স কম কিন্তু তার মনের ভেতরে একটা বিশালতা বা ব্রডনেস এটা তার ভেতরে ছিল তিনি বলছেন কহি শক্ত, সাধ্য শুনি শক্তি শুনি বিবরণ সাকার আকার তার তুষ্ট নহে মুন আমি যতটুকু শুনেছি কারণ শ্রীরামকৃষ্ণ লীলার একেবারে শেষ পর্যায়ে আঠারোশো ছিয়াশি সালে আঠারোশো ছিয়াশি সালের উম পঁচাশি সালের জানুয়ারি মাসে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দেখা হয়েছিল এবং শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়ন হয় আঠারোশো ছিয়াশি সালের অগস্ট মাসে অতএব তিনি যে খুব বেশি নরেন্দ্রকে জানেন তা কিন্তু নয় তারপরে নরেন্দ্রের যে প্রবল খ্যাতি তার যে ছটা এগুলির সামনে নিষ্প্রভ অক্ষয় কুমার কতটা নরেন্দ্র সম্পর্কে তিনি অবহিত হয়েছিলেন সেটা কিন্তু বোঝা যায় না তাই তিনি বলছেন যে যথাসাধ্য শক্তি শুনো বিবরণ প্রথম গুণ বলছেন সাকার সগুণে তাঁর তুষ্ট নহে মন অনাদি অনন্ত ব্রহ্ম অক্ষয় অব্যয় অরূপ অগুণ যাহা বেদান্তেতে কয় নাই যার আদি মধ্য অন্ত নিরাকার সেই মাত্র একা সত্য জ্ঞাতব্য সবার তার মনের ভাবটি কীরকম না সাকার কোনো জিনিসেই তার মন তুষ্ট হয় না তিনি কাকে খোঁজেন সেই অনাদি সেই ব্রহ্মপুরুষকে যিনি অনাদি যার কোনো আদি খুঁজে পাওয়া যায় না যার কোনো সৃষ্টি স্থল খুঁজে পাওয়া যায় না অনন্ত যাকে লিমিট করা যায় না যাকে সীমাবদ্ধ করা যায় না অসীম যিনি যিনি অক্ষয় যিনি কখনো ক্ষয়প্রাপ্ত হয় না অব্যয় যা রাখলে ব্যয়প্রাপ্ত হয় না রূপ দিয়ে যাকে বোঝা যায় না অগুণ সত্যরজতম তিন গুণের মধ্যে কোনো গুণের মধ্যেই তিনি পড়েন না এবং বেদান্ত যাকে এরকমভাবে বর্ণনা করেছেন কীরকম না তার আদি নেই মধ্য নেই অন্ত নেই তিনি নিরাকার কোনো আকার দিয়ে তাকে প্রকাশ করা যায় না সেই মাত্র একা সত্য জ্ঞাতব্য সবার এবং তিনি মনে করতেন সেই যুবক নরেন্দ্রনাথ মনে করতেন সেই অধ্যয় অব্যয় ব্রহ্ম তাকেই একমাত্র সবার জানার কথা আর অন্য কোনো কিছুকে তাদের জানলে চলবে না মিথ্যা বিশ্ব চরাচর যাহা দৃষ্ট হয় মনের কল্পনা মাত্র সত্য মোটে নয় যা কিছু দৃশ্যমান যা কিছু দেখছি এটা মিথ্যা যেটা শেষ আছে যেটা শেষ আছে সেটা কখনোই পূর্ণ হতে পারে না সেটা কখনোই চিরন্তন হতে পারে না যা শেষ নেই সেইটাই চিরন্তন তাই বলছেন যা কিছু জগৎ সংসারে আমরা দেখি এটা মিথ্যা এটা জানতে হবে আমাদের মনের কল্পনা মাত্র বেদান্ত এখনো তার নাহি পড়াশোনা কিন্তু তার সারমর্ম স্বভাবত জানা বলছেন তিনি বেদান্ত পড়েননি কিন্তু বেদান্তের বেদান্তের যে সারমর্ম সারমর্ম সেটি তার অনুভবে আছে তিনি জন্মগতভাবে এই না অধ্যয়ন করি তিনি তার অনুভবে সেটি বুঝতে পেরেছেন অনধিতে শাস্ত্রতত্ত্ব বিদিত কেমন কলিকায় কুসুমের সৌরভ যেমন প্রতিকার বলছেন না পড়াশোনা করেও কেমন করে তিনি শাস্ত্রতত্ত্ব বিদিত হলেন এটা বলছেন এটা স্বভাবজ যেমন ফুলের সৌরভ সেটা যেন ফুলেরই একটি অঙ্গ ঠিক সেই রকম তারই যে বেদান্ত জ্ঞান এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই যে জ্ঞান এটা যেন তিনি তার স্বভাবের একটি অঙ্গ তাকে তার সঙ্গে তার থেকে কিছুতেই যেটিকে আলাদা করা যায় না বলছেন অনধিতে শাস্ত্রততততত্ত্ব বিদিত কেমন কলিকায় কুসুমের সৌরভ যেমন মহাবলী মহাবলী প্রভুভক্ত গুণেরও আধার অন্তরে বাহিরে বহে শ্রীপ্রভুর ধার বলছেন মহাবলী তিনি প্রভুর প্রভু তাকে চয়ন করেছেন তার কাজ করার জন্য মহাবলশালী না হলে হয় না আপনাদের মনে আছে কিনা জানি না যখন তিনি সুখদেবের মধ্যে সমাধিমগ্ন হতে চেয়েছিলেন ঠাকুর বলেছিলেন আমি ভেবেছিলুম তুই একটা বিরাট বটবৃক্ষ হবি তোর ছায়ায় এসে কত মানুষ আশ্রয় পাবে দেখুন তিনি আগে থেকেই তার সেই মহাবলী মহাশক্তিশালী না হলে এমনটি হয় না সব মানুষ আশ্রয় দিতে পারে না সবাইকে তাই বলছেন তিনি আগে থেকে অনুভব করেছেন ইনি মহাবলী কেমন আছে না অন্তরে বাহিরে বহে শ্রীপ্রভুর ধার ঠাকুর এবং স্বামীজির যদি বর্ণনা করা যায় তাহলে দেখবেন ঠাকুরকে দেখলেই মনে হয় যেন ভক্তিবাদী সবসময় যেন ভক্তি ঝরে ঝরে পড়ছে এবং স্বামীজির ভেতরে যেন একটি বেদান্তবাদী সূর্যের তেজের মতো জ্ঞান তেজ যেন তার শরীর থেকে প্রকাশিত হচ্ছে কিন্তু শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ যেন একই চাদরের দুটি দিক প্রত্যেকটি চাদরের দুটো দিক থাকে একটা বাইরের দিক আর একটা ভেতরের দিক শ্রীরামকৃষ্ণ যে চাদরটি পরে আছেন তার বাইরের দিকটা ভক্তি এবং ভেতরের দিকটা জ্ঞান ভেতরে আছে বলে চাদরের ভেতরে আছে বলে সেটি কখনো প্রকাশিত নয় এই চাদরটি যখন তিনি স্বামী বিবেকানন্দকে দিয়ে গেলেন তার ঠিক আমরা যখন সোজা চাদর ঘুরিয়ে মানুষকে দিই ভেতরের দিকটা বাইরে এসে যায় আর বাইরের দিকটা ভেতরে চলে যায় এই কারণে স্বামী বিবেকানন্দের বাইরেটা ওই জ্ঞান ও সূর্যের বিকাশ আমরা দেখতে পেয়েছি কিন্তু আদতে তিনি এক ভক্তিমান সাধক যেটি কখনো কখনো পরিলক্ষিত হয়েছে বিচারবিহীন বস্তু নয় বিচারের সাব্যস্ত যাহা তাহাই প্রত্যয় প্রবীণের জ্ঞান ঘটে নবীন বয়সে সমুজ্জ্বল ছটা তার বদন বিকাশে যা কিছু যুক্তি দিয়ে বোঝা যায় যা যুক্তিতে দাঁড়ায় তাই একমাত্র তিনি গ্রহণ করতেন যেটা যুক্তি দিয়ে বোঝা যায় না সেই জিনিস কখনো নরেন্দ্রনাথ গ্রহণ করেন না প্রবীণের জ্ঞান জ্ঞান যেন মানে সারা জীবন কাটানোর পরে যে অভিজ্ঞতা সঞ্চয় হয় সেই অভিজ্ঞতা শক্তি তিনি যেন আকার নবীন বয়সে তিনি যেন সেই অভিজ্ঞতা সম্ভূত শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছেন আর সেই আলোর সেই জ্ঞানের আলোর প্রকাশ স্বামীজির চোখে মুখে বিশেষ করে মুখে প্রকাশিত হয় এটা আমরা স্বামী বিবেকানন্দের অল্প বয়সের ছবি দেখলেও বুঝতে পারি বেশি বয়সের ছবি দেখলেও বুঝতে পারি এমনকি যখন তিনি খুবই অসুস্থ শিলংয়ের যে ছবি রয়েছে তার সারা শরীর দেখলেই মনে হচ্ছে তিনি খুব অসুস্থ কিন্তু তার চোখ মুখের মধ্যে একটি যেন অদ্ভুত দীপ্তি বিকশিত যেটিকে কোনোভাবে কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যাচ্ছে না সর্বদাই সৎ বুদ্ধি সৎ শুদ্ধ বুদ্ধি বিরাজিত দয়া ভক্তি প্রেম ত্যাগ জ্ঞান সমন্বিত আর কি অতিরিক্ত গুণের কথা কি বলছেন যে সবসময় তার সৎ বুদ্ধি সৎ এবং শুভ শুদ্ধ বুদ্ধি সব তার মাঝখানে এতটুকু অসৎ বা অশুদ্ধ ভাব নেই সেটি কিসে বিকশিত হয়েছে সেই প্রকাশটা কিভাবে হয়েছে জগতের প্রতি তার দয়া মানুষের প্রতি তার ভালোবাসা মানুষের প্রতি তার প্রেম জগতের জন্য আত্মত্যাগ আত্মসুখত্যাগ এবং তার ভেতরে সঞ্চারিত জ্ঞান সমন্বয় এইটি দিয়ে যেন বোঝা গিয়েছে নরেন্দ্র কীভাবে নরেন্দ্র বিচার শুনলে কীরকম অনুভূত হয় পথিকার লিখছেন বিকাশে যাই তো জানা বিচারের কালে বিভুর বিভূতি যত বুদ্ধি ঘটে খেলে সুন্দর বিচার তর্ক মধুমাকা ভাস শ্রবণে জনমে হৃদে অপার উল্লাস তিনি যখন কথা বলতেন তিনি যখন কারোর সঙ্গে তর্ক করতেন মনে হতো জগতের সেই বিভু ঈশ্বরের বিভূতি যেন তার মধ্যে দিয়ে বিকশিত হচ্ছে তিনি তর্ক করতেন বিচার করতেন কিন্তু সেটা কখনোই অসুন্দর উপায় নয় একটা যুক্তিগ্রাহ্য পদ্ধতি দিয়ে তিনি করতেন তার সেই কথার ভেতরে এমন একটা মাধুর্য মণ্ডিত ছিল শুনলেও হৃদয়ে একটা অপার উল্লাস একটা আনন্দ প্রকাশিত হয় জ্ঞানী পুরুষের সঙ্গে যখন আমরা কথা বলি তখন তার জ্ঞানের ছটা তার শব্দের মধ্যে দিয়ে প্রকাশিত হয় আমরা যখন সেই কথাগুলি শুনতে পাই তখন আমাদের হৃদয়ের ভেতরে একটা অপার আনন্দ হয় কবিগুরুর গান যখন আমরা শুনি বিশ্ব যখন নিদ্রামগন গহন অন্ধকার কেদায় আমার বিনার তানে এমনও ঝঙ্কার এই শব্দরাজি যখন প্রকাশিত হয় আমরা কবিগুরুর কণ্ঠে শুনিনি কিন্তু রাজি এমন শক্তি বহন করে আমিও যেন সেই আমার হৃদয়ে সেই বিনা আমার হৃদয় বিনায় যেন সেই টঙ্কারটি অনুভব করতে পারি ঠিক সেই রকম নরেন্দ্রের বিচার শুনলে সেই বোধটি আসে বড় বড় শাস্ত্রবিদ বুঝিতে না পারে সুনিশ্চিত পরাভূত সম্মুখ সমরে স্বভাবে উন্নত মন সুকৌশলবান বীরশ্রেষ্ঠ হাতে ধনু তনুপূর্ণবান বড় বড় শাস্ত্রবিদ বুঝতে পারে না কেমনভাবে নরেন্দ্রর সঙ্গে তারা তর্ক করে এবং প্রতি মুহূর্ত তর্ক করতে গিয়ে তারা নরেন্দ্রর কাছে পরাভূত হয় বলছেন তার স্বভাব অত্যন্ত উন্নত আর কীরকম তিনি অত্যন্ত কৌশলবান মানে কখনো অযৌক্তিক কোনো কথা বলছেন না পরপর বলছেন কারণ যেমন যোদ্ধা যে যোদ্ধা তার তুন ভর্তি বান নিয়ে যান এবং তার হাতে ধনু থাকলে তিনি যেমন তার মানের যেমন অভাব হয় না তিনি যেমন একেবারে প্রত্যয়ের সঙ্গে যুদ্ধ করে চলেন ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে নরেন্দ্রের মধ্যেও সেই তুন ভর্তি যুক্তি বান ছিল কখনোই তার শেষ হতো না বিচার সমরক্ষেত্র যারে আক্রমণ তরায়ে বিলম্বে কিবা তাহার উপতন। প্রবল যতই যুদ্ধ উচ্চ যত দূর কবু নহে ক্লান্ত আতুর মধুরত্ব ততবারে যত ঊর্ধ্বাখা মিষ্ট ভাষা শ্রবণ বিপরীত গুণ কিবা একাধারে খেলে সময়ে মধুর রস নাহি কোনো কালে পরাভূত প্রতিদ্বন্দ্বী তিল নাই রোষ হারিয়া আশিস করে হইয়া সন্তোষ কি অপূর্ব কথা যার সঙ্গে লড়াই হচ্ছে ক্লান্তিহীনভাবে তিনি লড়াই করে চলেছেন এমন লড়াই করছেন এমন লড়াই যুক্তির এমন লড়াই করছেন যে বারবার সেই প্রতিদ্বন্দ্বী পক্ষ পরাভূত হচ্ছেন কিন্তু আমাদের যা হয়ে থাকে আমরা যখন কারুরিয়েতে কোনোরকম কাজ করতে থাকি পরাভূত হলে আমাদের ভেতর খুব রাগ এগুলি যিনি পরাভূত হয়েছেন তার ভেতর থেকে প্রকাশিত হন কিন্তু নরেন্দ্রর সঙ্গে তিনি যখন কেউ যখন বিচার করতে বসতেন তখন তারা অনুভব করতেন যে তারাও যেন প্রতি মুহূর্তে নরেন্দ্রের সঙ্গে বিচার করতে করতে সমৃদ্ধ হয়ে উঠছেন তারা যেন একবারে সাধারণ মানুষ হয়ে আর নেই তাদের ভেতরেও যেন একটি সমৃদ্ধি বা বিকাশ হচ্ছে সেই কারণে তারা যখন পরাভূত হন তারা হারিয়া আশিস করে হইয়া সন্তোষ আনন্দের সঙ্গে নরেন্দ্রকে আশীর্বাদ জানিয়ে যান প্রভু ভক্তে শ্রীপ্রভুর এতই বৈভব সহজে সম্পন্ন করে যাহা অসম্ভব সারথী শ্রীপ্রভু দে প্রভু ভক্ত তাঁর যত এক এক মহারথী পাণ্ডবের মতো নরেন্দ্রের নরেন্দ্র অর্জুন তুল্য সবারও প্রধান নিরন্তর রথে যার প্রভু মূর্তিমান যেমনও নরেন্দ্র তেন শ্রীপ্রভু আমার দেখো ভক্ত ভগবানের রঙ্গ খেলিবার বলছেন প্রভু ভক্ত যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত তাদের ভেতরে এত বৈভব বৈভব মানে এখানে আর্থিক বৈভব নয় তাদের জীবন তার চরিত্র এত উন্নত মানের যেন শ্রীরামকৃষ্ণের শক্তিতে তারা প্রত্যেকে বলবান তারা সহজেই অসম্ভবকে সম্ভব করে তোলেন কারণ অন্যান্যরা যাই হোক না কেন শ্রীরামকৃষ্ণ যেন তাদের অর্জুনের শ্রীকৃষ্ণের মতো শ্রীকৃষ্ণ যেরকম পাণ্ডবদের কুরুক্ষেত্র যুদ্ধ পরিচালনা করতে সাহায্য করেছিলেন ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ মতোই শ্রীরামকৃষ্ণ যেন তার সেই ভক্তকুলকে শুভ চালিত করছেন কিন্তু তিনি আরুড়ো যেমন শ্রীকৃষ্ণ অর্জুনের রথে আরুড়ো হয়ে অর্জুনকে নানারকম পরামর্শ দিয়েছিলেন অর্জুন যখন ভেঙে পড়েছিলেন যুদ্ধ করবেন না বলেছিলেন তখন তার হৃদয়ের ভেতরে সেই ক্লিবতাকে ত্যাগ করিয়ে তার ভেতরে পৌরুষত্বের জাগরণ এবং ধর্মকার যে যুদ্ধ করার যে প্রেরণা তাকে দিয়েছিলেন ঠিক সেই রকম নরেন্দ্রনাথের রথেও শ্রীরামকৃষ্ণ চড়ে তাকে আগামী দিনের মানুষের জন্য আগামী দিনের মানুষের জন্য ধর্মযুদ্ধে তিনি তাকে প্রবৃত্ত করেছিলেন পুথিকা লিখছেন এখনো প্রকাশ নহে গোপন আরম্ভ কেবল এই ভক্ত সংযটন অমাবস্যা অন্ধকার পবন নিঃসন বৃষ্টি প্রান্তর মাঝার বিপন্ন পথিক পথহীন দিশাহারা তার সঙ্গে যেই রূপ চিকুরের ক্রীড়া প্রথমে তেমতি খেলা হয় ভক্ত সনে অকুল অপার ভব সিন্ধুর তুফানে কবুগুপ্ত কভু ব্যক্ত আলোক আধারে নিত্যধাম পরিহরি ধরায় আসরে যে রূপ করিলা লীলা লয়ে ভক্তগণ জীবের উদ্ধারে আর শিক্ষারও কারণ সেই লীলা আন্দোলন শ্রবণ কীর্তনে যে যা চায় তাই পায়ে যায় মনে মন পায়ে যার যার মনে প্রেমভক্তি পায়ে স্ফূর্তি দেবেশ বাঞ্ছিত হেন রামকৃষ্ণ লীলা গীত পতিকার বলছেন শুধু নরেন্দ্রের সঙ্গে নয় অন্যান্য সব ভক্তদের সাথে তার যেন শ্রীরামকৃষ্ণের প্রকাশ গোপন ও গোপন দেখুন এসে উপস্থিত হয়েছেন তিনি একবারও কিন্তু নরেন্দ্রনাথের কাছে তার ভাবটিকে প্রকাশ করছেন না কখনো তিনি বলছেন তুমি নররূপী নারায়ণ জীবের উদ্ধারের জন্য এসেছ হেনা তেনা এই কাম আসক্ত মানুষজনের সঙ্গে কথা বলতে বলতে আমার একবারে জীব ভেজে যাচ্ছে তোমার সঙ্গে মনের কথা বলবো হেনা তেনা কোনো অবস্থাতে নিজের স্বরূপটি তিনি নরেন্দ্রনাথকে কাছে প্রকাশ করছেন না কেন প্রকাশ করছেন না কারণ নরেন্দ্রনাথ হলেন যুক্তিবাদী মনের অধিকারী তিনি যুক্তিতে যেটি গ্রহণ করবেন না বলে স্বীকার ঠিক করে রেখেছেন সেটিকে তিনি কোনোভাবেই গ্রহণ করবেন না শ্রীরামকৃষ্ণ জানতেন তাই একটু একটু করে তাকে তার মতো করে নেবার ধীরে ধীরে চেষ্টা করেছেন এইটা কিন্তু সবসময় তিনি ভক্তদের সঙ্গেও করেছেন বলছেন কিরকম যেমন অমাবস্যা নিশীতে যখন ঘোর অন্ধকার থাকে এবং হাওয়া বন্ধ হয়ে গেছে শুধু বৃষ্টি চলেছে প্রান্তরে সেই অবস্থায় যখন বিপন্ন পথিক দিশেহারা হয়ে পথ চলতে থাকে তখন তার সঙ্গে চিকুরের খেলা চাঁদ যেমন খেলা করে অমাবাস তো চাঁদ খেলে না কিন্তু সামান্য একটু আলো আধারির এই যে খেলা চলতে থাকে ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের সঙ্গে ভক্তদেরও ঠিক সেই রকম খেলা হতে থাকে কবুগুপ্ত কবুব্যক্ত আলো কোঁ আঁধারে নিত্যধাম পরিহারী ধরায় আসরে তিনি কখনো সামান্যভাবে ভক্তের কাছে প্রকাশিত হতেন আবার কখনো তিনি লুকিয়ে যেতেন লুকিয়ে যেতেন এই কারণে যে ভক্তদের ভেতরে যেন আকুলতা তৈরি হয় তাকে যেন সবাই খুঁজতে চায় তাকে যেন সবাই জানতে চায় জানা হয়ে গেলে তাকে খোঁজা না না খুঁজতে চাইলে খেলাটা ভালো করে জমে না সেই কারণে তিনি এইরকম কাজটি করতেন এখানে তিনি লিখছেন যে কবু রূপে করিয়া লীলা লয়ে ভক্তগণ জীবের উদ্ধারে আর শিক্ষার কারণ সেই লীলা আন্দোলন শ্রবণ কীর্তনে যে যা চায় তাই পায় যার যেন মনে বলছেন এই যে তিনি ভক্তদের জন্য এই লীলা অভিনয় করছিলেন এটা দুটি উদ্দেশ্য জীবের উদ্ধার এবং শিক্ষা শুধুমাত্র আমাকে উদ্ধার করলেই হবে না তো আপনি আমি বিপন্ন হয়ে জলে পড়ে গেছি আপনি আমাকে টেনে সেই জল থেকে বার করে নিয়ে দেন কিন্তু আমি কি করে সেই জল থেকে বার করে নিয়ে এলে তো শেষ কথা না আমার জামাকাপড় সমস্ত ভিজে গেছে আমার এই ভিজে জামাকাপড় কেমন করে শুকনো করব পরিষ্কার জামা কাপড় খুঁজে বার করব এটা যদি আমার ভেতরের শিক্ষার প্রকাশ না হয় আমি যদি নিজে নিজে চলতে না শিখি তাহলে কিন্তু আমি কোনো অবস্থাতেই এই কাজটি করে যেতে পারবো না সেই কারণে জীবের শিক্ষার জন্য জীবের মুক্তির উদ্দেশ্যে দুটিই প্রয়োজন তাকে তুলে নিয়ে আসাও দরকার আবার তাকে নিজ পথে চলতে দেবার মতো সাহস করে দেওয়ার দরকার বলছেন সেই গল্প সে যখন শ্রবণ কীর্তন হয় তখন যে যা চায় তাই পায় যার যেন মনে কারণ প্রত্যেকের ভিতরে এই প্রত্যয়টা জাগে যে প্রভু আমাকে তার এই লীলাঙ্গনের সঙ্গী করে আমাকে তুলে বার করে এনেছেন অতএব আমাকে তিনি মুক্তির পথ দেবেন এবং সেও তার নিজের মুক্তির পথ খুঁজে পায় কল্পতরু খানিকটা সে এমন একটা বৃক্ষ তার ডালে ডালে যেন সব বস্তুগুলি আছে আমরা যা যে পাই সেই ডাল সেই অভিপ্সিত বস্তু আমাদের হাতে তুলে দেন এই যে চাইবার মতো কি আমাদের চাই এই বোধটা যে জাগরণের এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের লীলা তাই বলছেন প্রেমাভক্তি ভক্তি পায় স্ফূর্তি দেবেশ বাঞ্ছিত হেন রত্নাকর রামকৃষ্ণ লীলা গীত শ্রীরামকৃষ্ণ দীবনের যে লীলা সেটি কিরকম না এটি অধ্যয়ন করলে যেমন রত্নাকর ও বাল্মীকিতে রূপান্তরিত হয়েছেন ঠিক সেই রকম আমরা প্রেম ভক্তি পাব যা দেবতাদেরও বাঞ্ছিত দেবরাজেরও বাঞ্ছিত সেইটি এবার তিনি বলছেন ভক্তদের মধ্যে নরেনের অবস্থান কিরকম ভগবান বহুবল অঙ্গে দেন যার তাহারও উপরে পরে সেই মতো ভার আলোর আকর সূর্য দীপ্তিমান অতি ধরায় ধরার চৌদিকে ঘুরে অবিরাম গতি নাহি ক্ষুধা তৃষ্ণা নাই শয্যায় আরাম কর্মমাত্র নানা লোকে আলোক প্রধান বালক বালার্ক এবে নরেন্দ্র এখানে পাইয়া পরম বল প্রভু সন্নিধানে প্রভু ভক্ত মধ্যে লয়ে সর্বোচ্চ আসন ধরণীর চারিদিকে করিয়া ভ্রমণ আত্ম সুখ যশ খ্যাতিমান তৃণা পেক্ষা করি নিজ প্রাণ কেমনে পালন কইলা কর্তব্য তাহার সময়ে অবশ্য মন পাবে সমাচার হৃদয় আধারণা শ্রবণ কীর্তনে উপজে ভক্তি প্রভু ভক্তের চরণে পথিকার বলছেন কি সুন্দর কথাটা বলছেন যার উপর ভগবান ইয়ে দেন চাপরাস দেন তাকে তিনি সেইভাবে তৈরি করে নেন তার ভেতরে তিনি এই শক্তি দেন যাতে ক্ষোধা তৃষ্ণা শয্যার আরাম সমস্ত কিছু ত্যাগ করে জগতের মানুষের জন্য তারা কাজ করতে পারেন বলছেন ভক্ত বহু বল ভগবান বহু বল অঙ্গে দেন যার তাহার উপরে পড়ে সেই মতো ভার যাকে তিনি ভারী করেন যাকে তিনি তার কাজের তার কাণ্ডারি বলে গ্রহণ করেছেন তাকে তিনি ঠিক সেই মতো করে তৈরি করেন সেই মতো বল দেন সেই মতো শিক্ষা দেন যাতে সে ধীরে ধীরে নিজেকে বিকশিত করতে পারে সেই রকম শক্তি এলে মানুষ ক্ষুধা তৃষ্ণা সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষের জন্য মানুষের অন্য মানুষের জীবনে তার অন্তরে নিহিত আলোককে তিনি দান করেন ঠিক সেই রকম, আজকে বালক বালার্ক বালার্ক মানে হচ্ছে বাল অর্ক প্রভাতের সূর্য প্রভাতের সূর্য মানে যখন আমাদের সূর্য সকালে ওঠে তখন তার আলোটা স্নিগ্ধ থাকে দুপুরের যে সূর্য তার যে তেজ সেই তেজ যে সকালে সূর্যের ভেতরে নিহিত আছে এটা যারা আমরা সকালে সূর্যকে দেখি তারা আমরা অনুভব করতে পারি না ঠিক সেই রকম নরেন্দ্রকে এখন দেখলে কিন্তু বোঝার উপায় নেই কিন্তু প্রভুর পরম বল পেয়ে তিনি এবং প্রভুমধ্যে তিনি সর্বোচ্চ আসন ধারণ করার পরে তিনি ভারত ভ্রমণে বেরিয়েছিলেন কি করে পরিহরি আত্মসুখ যশ খ্যাতিমান নিজের ভালো নিজের মন্দ সমস্ত কিছু উপেক্ষা করে তার যশ খ্যাতি মান সমস্ত কিছু উপেক্ষা করে তৃণাপেক্ষা অতীত তুচ্ছ করি নিজ প্রাণ মানুষের কল্যাণে যদি নিজের প্রাণ উৎসর্গ করতে হয় তিনি যেন সেই প্রাণ উৎসর্গ করার জন্য নিজেকে যেন যোগ্য করে তুলেছিলেন কেমনে পালন কইলা কর্তব্য তাঁহার সময়ে অবশ্য মন পাবে সমাচার এই কাজটি তিনি কিভাবে করলেন সেটা অবশ্যই আমরা সময়ে জানতে পারবো কিন্তু বলছেন হৃদয় আধার না শ্রবণ কীর্তনে উপজে ভকতি প্রভু ভক্তের চরণে নরেন্দ্রের অন্তরে তিনি কেমন করে সেই বালার্ককে দিনের মার্তণ্ড ভৈরবে রূপান্তরিত করলেন সেই গল্প আমরা যত শুনব তত প্রভুর প্রতি যেমন আমাদের ভালোবাসা আসবে প্রভুর প্রতি আমাদের যেমন বিশ্বাস আসবে তেমনি প্রভুভক্ত যিনি সেই তার কৃপায় তার শক্তিতে তিনি তাঁর সেই কাজটিকে করার মতো যোগ্য হয়ে উঠেছিলেন সেটির কথা আমরা জানতে পারবো পুথিকার লিখছেন প্রভুদেবে নরেন্দ্রের নেন্দ্রের কিন্তু শ্রীচরণে স্মৃতি রহে মূর্তিমান কি জানি কি আকর্ষণে উচাটন মন দর্শন হয় আসা এখনো তখন এখানে প্রভুর মনে বড়ই উল্লাস ফুটে না উচ্ছ্বাসে ভাসে বদনের ভাব প্রকাশ করিতে কথা আত্মগণ মাঝে এসেছে নরেন্দ্র এক মহাবলিতে যে ভারী জানে লেখাপড়া পণ্ডিত সুধীর জ্ঞানের ছবি যেন তেমতি ভক্তির প্রশস্ত হৃদয়ালয়ে প্রকাণ্ড আধারে কণ্ঠে অতি মিঠা সুর নহে বলিবার করিতে করিতে হেন গুণেরও ব্যাখ্যান সমাধিস্থ হইতেন প্রভু ভগবান পুতিকার বলছেন যে নরেন্দ্র যদিও শ্রীরামকৃষ্ণকে দেখে নরেন্দ্র যদিও পাগল মনে মনে হয়েছিল কিন্তু তার হৃদয়ে শ্রীরামকৃষ্ণের পবিত্র স্মৃতি ছিল সেই স্মৃতি যেন কি অদ্ভুত আকর্ষণ করত আর শ্রীরামকৃষ্ণের জন্য তার মন হয়ে উঠত এবং সেই কারণেই তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের মাঝে মাঝেই দেখা হতো আর প্রভুর মনের মধ্যে ভীষণ উল্লাস কারণ তিনি তার বার্তা বহককে খুঁজে পেয়েছেন সেটা তার সেই উল্লাস তার বদনের ভাব তার কথার মধ্যে দিয়ে তার বর্ধনের ভাস কথার মধ্যে দিয়ে প্রকাশ করতেন হেঁকে ডেকে তিনি নরেন্দ্রনাথ সম্পর্কে বলতেন আত্মগণ মাঝে কি বলতেন এসেছে নরেন্দ্র এক মহাবলীতে যে ভারী যেন পড়া পণ্ডিত সুধীর জ্ঞানের ছবি যেন তেমতি ভক্তির বলছে নরেন্দ্র এক অদ্ভুত শক্তিশালী ছেলে মহাবলী অনেক লেখাপড়া শিখেছে পণ্ডিত অথচ সে সুধীর জ্ঞানের ছবি যেমন তার ভেতরে আছে তেমনি তার ভেতরে সেই জ্ঞান যেন ভক্তিতে মাখামাখি হয়ে আছে প্রশস্ত হৃদয় আলয় প্রখণ্ড আধার বলছেন তার হৃদয় আলয়টি হৃদয়টি প্রশস্ত প্রকাণ্ড কণ্ঠে অতি মিঠা সুর নহে বলিবার তক তিনি যে গান গাইতেন সে এত অপূর্ব মিষ্টি যেন এ কথা যেন কাউকে বলা যায় না এমন সুন্দর এইটি তিনি ভাবতেন এবং যখন তিনি গুণের ব্যাখ্যান করতেন এই গুণের ব্যাখ্যান করতে করতে নরেন্দ্রের ভাবে ভাবিত হয়ে নরেন্দ্রের গুণেতে মুক্ত হয়ে তিনি বাহ্য জ্ঞানহীন হয়ে পড়তেন পুথিকার লিখছেন প্রধান নরেন্দ্র ঈশ্বর কটির থাকে যে যে ভক্ত তাঁর প্রধান নরেন্দ্র কেন বলিষ্ঠ সবার সম্বন্ধ কিরূপ তার প্রভুর শ্রীপ্রভুর সনে বলিবার নহে বুঝো লীলা কথা শুনে শ্রী নরেন্দ্র শ্রী প্রভুর প্রাণেরও সমান দেখিলে আনন্দ হারা প্রভু ভগবান রাখিবেন কোনখানে কি দেন খাইতে ঠিক নাই এত দূর যাইতে নেমেতে পর দর্শন কথা দক্ষিণ শহরে বড়ই সুমিষ্ট শুনো ভক্তি সহকারে একে সদানন্দ প্রভু দেব ভগবান পাইয়া নরেন্দ্রে তাঁ উঠিল তুফান প্রেমেতে হল যেন ভোলা মহেশ্বর অধীর চরণ টল টল টলক সমুজ্জ্বল মুখদূতি দীর্ঘ কর যথা যথাশক্তি দ্রুত গতি চরণ চালনে ভক্তগত প্রাণ ভক্ত প্রিয় ভগবান অতি প্রিয় নরেন্দ্রের মুখে দিতে যান প্রভুর অভূতপূর্ব ভাব দর্শনে ভক্তেন্দ্র নাথ বুঝিলেন মনে মুখে মিষ্ট দেওয়া নয় কেবল ছলনা উন্মত্ত শ্রীপ্রভুর দন্তে দংশন বাসনা মিষ্ট হাতে অগ্রসর যত প্রভু হন পশ্চাতে নরেন্দ্র তত করে পলায়ন লীলার রহস্য কিবা দেখো নরকায় অঙ্গ অংশ নিত্য সিদ্ধ মায়াতবুতায় কেন তার মায়া ঘোর মুক্ত যেই মন জিজ্ঞাসা করিতে কথা পারো তুমি মন পুথিকার বলছেন যে নরেন্দ্রের কথা চিন্তা করতে করতে নরেন্দ্রের কথা বলতে বলতে অন্যের কাছে বলতে বলতে তিনি যেন সমাধিস্থ হয়ে যেতেন তার যেন বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেত তিনি যে কজনকে ঈশ্বর কটি বলেছেন তাদের মধ্যে নরেন্দ্রকে সবার প্রথমে রেখেছেন কারণ সে বলিষ্ঠ সবার থেকে সে শক্তিশালী আধ্যাত্মিক জীবনে তিনি শক্তিশালী নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রাণের সমান আমরা আমাদের নিজেদের প্রাণকে সবচেয়ে ভালোবাসি আমাদের আশেপাশে যত লোক মারা যাক না কেন যতক্ষণটা মৃত্যু এসে আমায় স্পর্শ করছে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে সেফ মনে করি সেটা আমার যেন আমি আমার প্রাণটিকে সবচেয়ে ভালোবাসি বলেই এই রূপ কাণ্ড হয়ে থাকে তাই বলছেন শ্রীনরেন্দ্র শ্রীপ্রভুর পরানো সমান দেখিলে আনন্দ হারা প্রভু ভগবান তাকে দেখা মাত্র ঠাকুর যেন আনন্দে নিজেকে হারিয়ে ফেলতেন কোনখানে রাখবেন কী দেবেন খেতে ঠিক নাই এত দূর যাইতেন মেতে পরদর্শন কথা দক্ষিণ শহরে বড়ই সুমিষ্ট শুনো ভক্তি সহকারে পরের দিন যখন তিনি এলেন তখন কি কাণ্ড হলো সেই কথা শুনো বলছেন একে সদানন্দ প্রভুদেব ভগবান পাইয়া নরেন্দ্রে তাই উঠিল তুফান প্রেমেতে বিউহল যেন ভোলা মহেশ্বর অধীর চরণ টল টল কলেবর। বলছেন ঠাকুর এদিকে আনন্দে ভরপুর থাকেন আর নরেন্দ্রকে দেখে আজকে তার যেন আনন্দ হাত ধরছে না তিনি যেন নিজেকে নিজের ভেতরে সামলে রাখতে পারছেন না এবং তার সেই সারা শরীর যেন টলটল করে কাঁপতে থাকলো সমুজ্জ্বল মুখদিতি সুধাংশু লজ্জিত আজানু লম্বিত দীর্ঘ কর প্রসারিত ঠাকুরকে কেমন দেখাচ্ছিল তার চোখ মুখ এমনিতেই তো দুটি মান সেটি যেন উজ্জ্বল হয়ে উঠেছিল এবং এত সুন্দর ঠাকে দেখাচ্ছিল যে চাঁদ যেন লজ্জায় পরাভূত রূপেতে যেন শ্রীরামকৃষ্ণ চাঁদকেও হার মানিয়ে দিয়েছে তার দুটি হাত তিনি প্রসারিত করে আজানুলম্বিত হাত প্রসারিত করে রসগোল্লা নিয়ে নরেন্দ্রনাথকে খাওয়াতে যাচ্ছেন নরেন্দ্রনাথ বুঝলেন রসগোল্লা খাওয়ানোটা ছল ওই যদি রসগোল্লা খেতে গিয়ে ঠাকুরের হাতে তার দাঁতটা লেগে যায় তাহলে সেই শ্রীরামকৃষ্ণের শক্তি তার ভেতরে সঞ্চারিত হয়ে যাবে নরেন্দ্রনাথ এ বিষয়ে খুব সতর্ক ছিলেন তিনি টুকটুক করে ঠাকুরের কাছ থেকে পালাতে থাকলেন অধিকার বলছেন কেন তার মায়ামুক্ত ঘো কেন তার মায়া ঘোর মুক্ত যেইজন জিজ্ঞাসা করিতে পারো তুমি জিজ্ঞাসা করিতে কথা পারো তুমি মন লীলার রহস্য কিবা দেখো নরকায় অঙ্গ অংশ নিত্য শুদ্ধ মায়া তায় প্রতিকার লিখছেন তুমি জিজ্ঞাসা করতে পারো যে ঠাকুর কেন এই বিষয়ে ঠাকুর নারায়ণ সম্পর্কে এরকম ভাবতেন উত্তরে বলছে উত্তরে তোমা তাহার মোর এই মাত্র বলা মায়া না থাকিলে সঙ্গে নাহি হয় খেলা মুক্তাত্মা মায়ায় মুক্ত তাহার উপমা বসনে নয়ন বাধা শিশু যেন কানা চিনিতে না দেয় মায়া মাত্র আবরণে সেই হেতু ভক্তে রহে মায়ার বন্ধন চিনিলে না হয় লীলা খেলা ভেঙে যায় লীলা ঠিক যাত্রা করা মায়া বেশ গায় যতক্ষণ চলে যাত্রা সাজ বেশ থাকে আজ্ঞাকারী অধিকারী না ছাড়েন তাকে বেশহীন সবে যবে যাত্রা সমাপন নারাহে আসরে যায় জয়ার যথা মন তিনও বিমোহিত না থাকিয়া ভক্ত চয় লীলার আসরে খেলা কখনো না হয় তোমার মনে হতে পারে যে শ্রীরামকৃষ্ণ এমনটি কেন করছেন এমনটি করার তো কোনো প্রয়োজন নেই তার পাগলের মতো আচরণ করছেন কেন তোমার মনেই হতে পারে তার কারণটা হচ্ছে উদাহরণ দিচ্ছেন যখন একটা যাত্রাপালা হতে থাকে তখন বিভিন্ন মানুষ নানা রকমের চরিত্রে অভিনয় করেছেন কেউ রাজা হয়েছেন কেউ ভ্রজা হয়েছেন কেউ ঋষি হয়েছেন কেউ মুনি হয়েছেন কেউ শয়তান হয়েছেন কেউ কিছু না কিছু হয়েছে যতক্ষণ না যাত্রাপালা শেষ হয় ততক্ষণ কিন্তু অধিকারী তাকে এই তার পোশাক তার সাজ পোশাক ছাড়তে দেন না ঠিক সেই রকম অবতার পুরুষ এবং তার সঙ্গীগণ এই জগৎ সংসারে যেন যাত্রাপালা খেলতে এসেছেন এবং তারা মানুষের মতো হয়ে মানুষের মতো করে লীলা করেন ঠিক যেমন একে অপরকে ভালোবাসলে আমরা যেমন আমাদের প্রিয়জনকে যত্ন করতে আদর করতে খুব ভালোবাসি কিভাবে তাকে আনন্দ দেব তার চেষ্টা করে থাকি এবং সেই সেইরকমভাবে আমরা আচরণ করে থাকি নরেন্দ্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণেরই আচরণও ঠিক সেই রকম। কিন্তু আমাদের সঙ্গে তার ফারাক হলো এই তারা জানেন যে এই লীলা খেলা একটা সময় শেষ হয়ে যাবে তারা যেন খেলছেন তারা তাদের নিজেদের অস্তিত্বটুকু জানেন আমরা যখন অভিনয় করি তখন আমরা কেবলমাত্র অভিনয়ই করতে থাকি যেমন অভিনেতা অভিনয় করার সময় সে যে চরিত্রে অভিনয় করে তার ভেতরে ডুবে যায় তার যে নিজের যে চরিত্র সেটা তার অনুভব হতে থাকে না ঠিক সেই রকম অবতার যেন তার সেই ছদ্মবেশে এসে তার আসল স্বরূপটিকে ভুলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে লীলা করেন এই কারণেই বোধ হয় বারবার বলা আছে যে তাঁর লীলা আমরা যত ইয়ে করবো যত আমরা দেখব বলছেন না হৃদয় আধার নাশ শ্রবণ কীর্তনে উপজে ভক্তি প্রভু ভক্তের চারণে যত আমরা তাঁর লীলা শ্রবণ করতে থাকব তত আমাদের মনের ভেতরে সেই ভক্তি প্রকাশিত হবে আমার মনের নাশ একেবারে আমার মনের ভেতরে সেই ভাবনাটার নাশ হতে থাকবে আমি তত আমার মন শুদ্ধ হবে তত আমার মন পবিত্র হবে তত আমরা ভগবানের লীলা খেলার সঙ্গী হয়ে উঠতে পারব আজকে এই পর্যন্ত আগামী দিন শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা নরেন্দ্রের সঙ্গে মিলনের প্রভুর যে লীলা সেটির বাকি অংশটুকু পড়ব জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দাইনি জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্টিগণ সবার চরণ রণু মাগে অধম ওম শান্তি 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 হরি ওম তৎসত শ্রী রামকৃষ্ণ আরপণমস্তু